আমি আবারো ক্লাস 1 এ একটা ক্লাস নিচ্ছি। দেখো তোমরা যেটা খুব ভুল করো সেটা হচ্ছে বানান শুদ্ধ করে লেখো। একটা প্রশ্ন আমরা দিই, বানান শুদ্ধ করে মানে ঠিকঠাক বানানটা লিখতে হবে। যদি একটু উলটপালট করে ফেলো তাহলে কিন্তু পুরো নম্বরটাই চলে যায়। হ্যাঁ, কারণ একদম ঠিক বানান লিখতে হবে। দেখো আমি কয়েকটা নমুনা তোমাদের করে দেখাচ্ছি। এই যে মৌরলা, মৌরলা বানান কি ঠিক আছে? ঠিক তো নেই, তোমাদেরকে ঠিক করে লিখতে হবে। দেখো মৌরলা, ঠিক আছে? শুধু আমি রটা পাল্টে দিয়েছিলাম। দেখো তোমরা যদি এই র না ঠিক করতে, পুরো যদি দেড় নম্বর থাকে দু নম্বর থাকে সব নম্বরটাই চলে যাবে। তারপর আছে পান কৌড়ি। দেখো পান কৌড়ি, আমি কিন্তু শুধু হস্রই দীর্ঘের মধ্যে চেঞ্জ করেছিলাম। হ্যাঁ, তারপর আছে বাস গাছ। কথাটা কি বাস গাছ তা তো নয়, কথাটা হচ্ছে বাস। দেখো আমি চন্দ্রবিন্দু আর তালবসের জায়গায় দন্তস্থ লিখেছিলাম, তোমাদেরকে ঠিক করতে হবে বাস গাছ। কাশি, কয় চন্দ্রবিন্দু আঁকা, তালবসায় হাস্যই নয় কিন্তু দন্তস্থায় হাস্যই। আর আছে কোটা বাড়ি, কোটা বাড়ি তো নয়, কথাটা হচ্ছে কোঠা বাড়ি। কোঠা বাড়ি আর কি মেসো, মেসো বানান হচ্ছে মইকা দন্তস্থায় একা। তাহলে বুঝতে পেরেছো তো? হাস্যই দীর্ঘ হয় কিংবা যে কোনো, যদি একটা চন্দ্রবিন্দুরও আমাদের ভুল থাকে প্রশ্নের মধ্যে, তোমাদেরকে কিন্তু সেইটা দিয়েও ঠিক করতে হবে। হ্যাঁ, নইলে কিন্তু পুরো নম্বরটাই চলে যাবে। এবার দেখো আরেকটা আইটেম দেখাচ্ছে, পরের লাইন লেখো। ঠিক পরের লাইনটাই লিখতে হবে। হ্যাঁ, কি দিয়েছি? নদীর ঘাটের কাছে। পরের লাইনে কি আছে? নৌকো বাধা আছে। তারপরে আছে মাঝ নদীতে নৌকো কোথায়? পরের লাইন কি হবে? মাঝ নদীতে নৌকো কোথায়? চলে ভাটা টানে। দুই হাত তুলে কাকা বলে থামো থামো। আমি কিন্তু প্রত্যেকটা তোমার অষ্টম পাঠ, নবম পাঠ, দশম পাঠ মিলিয়ে মিশিয়ে দিয়েছি, কেমন? দুই হাত তুলে কাকা বলে থামো থামো, পরের লাইন হচ্ছে যেতে হবে স্কুলে। দেখো এখানে স্কুলে বানানটা দেখো, স্কুলে এই বেলা নামো। যেমন ঠিক কবিতায় লাইনটা আছে সেইভাবে তোমাদেরকে লিখতে হবে। তাহলে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আর তো ম্যাডাম পূর্ণ বাক্যে উত্তর লেখা আমি আগে শিখিয়েছি, পূর্ণ বাক্যে উত্তর লেখো। তারপরে বাকি যে সমস্ত আইটেম আছে যে ম্যাডাম এখন পাঠাচ্ছেন, আমি আগে পাঠিয়েছি, সেইভাবে তোমরা প্র্যাকটিস করো। আর পুজোতে খুব সাবধানে থাকবে, বারবার হাত ধোবে, আর কি বলবো,